হাই ফ্রেন্ডস, অর্পিটস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু সেই সম্পর্কে বিশেষ কিছু অজানা তথ্য তুলে ধরতে এই ভিডিওটা। প্রকল্পটির নাম ছিল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। অফিসিয়াল নাম সেতুটির পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 21 ফুট, 4 লেন বিশিষ্ট চওড়া সড়ক। কনস্ট্রাকশন করেছে সেতুটি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কো লিমিটেড নামে একটি কোম্পানি। কনস্ট্রাকশন শুরু হয়েছিল 26 নভেম্বর 2014 সালে, কনস্ট্রাকশন শেষ হয় 23 জুন 2022 সালে। ব্রিজটি চালু হয় 26 জুন 2022 সালে। সেতুটি শরিয়তপুর এবং মাদারীপুর সংযোগ তৈরি করেছে। সেতুটিতে মোট পিলার সংখ্যা 42টি, পাইলিংয়ের সংখ্যা 294টি। প্রকল্পটির মোট ব্যয় 30,193,38,76,000 টাকা। প্রকল্পটিতে ট্যাক্সেশন লাগু আছে। মিনিমাম ট্যাক্সেশন 100 টাকা এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম ট্যাক্সেশন 6,000 টাকা, এবং টেলরে যদি 4টের বেশি অ্যাক্সেল থাকে প্রতি অ্যাক্সেলের জন্য 1,500 টাকা করে এক্সট্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন।